ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। সৌগত রায়ের পর এবার হুমকি ফোন পেয়েছেন বলে দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিযোগ, মাঝরাতে তাকে হুমকি দিতে ফোন করা হয়েছিল। ফোনেরও পার থেকে তাকে বলা হয়, তুই বাঁচবি না, কামারহাটিকাণ্ড নিয়ে মুখ খুলেছিস, তোকে গুলি করে দেব, গুলি খাওয়ার জন্য প্রস্তুত হ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে মদন দাবি করেছেন, গত রাতে তাকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছিলেন, পরিষ্কার বাংলায় কথা বলেছিলেন তিনি। ওই ফোনে মদনকে খুনের হুমকি দেওয়া হয়েছে, এ বিষয়ে থানায় এফআইআর দায়ের করতে চলেছেন বলেও জানান তিনি। মদন মিত্র জানান, 46 সেকেন্ড ধরে ওই অচেনা ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছিল, ব্যক্তি তাকে খুনের হুমকি দিলেও তিনি ভদ্র ভাষাতেই কথা বলেছেন তার সঙ্গে। মদন তাকে জিজ্ঞাসা করেছিলেন, কে আপনি, এভাবে কেন কথা বলছেন, তার সদুত্তর মেলেনি বলে অভিযোগ। একবার নয়, দুবার ওই ফোন এসেছিল বলে জানান মদন। দ্বিতীয়বার ফোনটি করা হয়েছিল বৃহস্পতিবার সকাল 7:38 মিনিটে, তবে মদনের সঙ্গে ওই ব্যক্তির রাতেই একবার কথা হয়েছিল বলে দাবি। মদন মিত্র আরও জানান, তিনি ফোন রেকর্ড করতে পারেন না, সেটা তার ব্যর্থতা, কিন্তু ওই ব্যক্তির সঙ্গে কি কথা হয়েছে তা মনে রেখেই বলেছেন তিনি। মদনের কথায়, পরিষ্কার বাংলা ভাষায় আমার সঙ্গে কথা বলা হয়েছে, কোনো বিহারের জেল, কোনো সুবোধ সিংহ বা অর্জুন সিংহ ফোন করেননি, স্থানীয় কেউ ফোন করেছেন, যদিও অর্জুনের মতো কেউ বা কারা যে ফোনের পিছনে দাঁড়িয়ে আছেন তা আমি ভালোই বুঝতে পেরেছি। এর আগে খুনের হুমকি পেয়েছেন বলে দাবি করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ও। মদন সে প্রসঙ্গে বলেন, সৌগত রায়কে যেখান থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনের লোকেশন খুঁজে বার করলেই বিষয়টি পরিষ্কার হবে, কারণ ওকে ফোন করার পরের দিনই আমার কাছে ফোন এল। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে, আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দেখতে থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।